K2-18b গ্রহের খোঁজ মিলেছিল 2015 সালেই পৃথিবী থেকে 111 আলোকবর্ষ দূরের গ্রহটি নিয়ে তখন থেকেই খুব আগ্রহী বিজ্ঞানীরা সেই আশার মাত্রা আরো বাড়ল নতুন খবর হাবল টেলিস্কোপের তথ্য ঘেটে এবার বিজ্ঞানীরা জানালেন এই গ্রহে রয়েছে পানির উৎস যার গঠনও পৃথিবীর মতো বিজ্ঞানীদের দাবি গ্রহটির বায়ুমণ্ডলের 50% পানি আকারও পৃথিবীর দ্বিগুণ তাপমাত্রা শূন্য থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড যা প্রাণীদের বসবাসের উপযোগী ইউনিভার্সিটি অফ কলেজ লন্ডনের গবেষকরা মনে করছেন পৃথিবীর মতোই এই গ্রহতে রয়েছে নাইট্রোজেন ও মিথেনের উপস্থিতি আছে ছোট একটি সূর্য তবে বসবাসের উপযোগী হলেও পৃথিবীর সাথে তুলনা করতে রাজি নন বিজ্ঞানীরা গ্রহটি নিয়ে বিস্তারিত জানতে দরকার আরও সময় প্রয়োজন আরও শক্তিশালী টেলিস্কোপ সব মিলিয়ে আরও অপেক্ষায় থাকতে হবে আরও বছর দশেক